কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই পর্ব এখানে আজকে আমি নতুন উদ্যোক্তাদের সততার ব্যাপারে কথা বলবো এই জিনিসটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি আমি আমার বাবার জীবনের একটি ঘটনা উল্লেখ করে আপনাদেরকে বলছি সততা কত জরুরি একজন ব্যবসায়ের ক্ষেত্রে এবং সততা তাকে কতভাবে বাঁচিয়ে দেয় আজকের ঘটনাটি আমার বাবার পঞ্চাশের দশকের ঘটনা তখন তিনি ব্যবসা শুরু করেছেন কয়েক বছর হলো তার কাজ ছিল প্রথম শ্রেণীর একজন ঠিকাদার হিসেবে পুলিশ লাইনে সিপাহীদের জন্য জ্বালানি কার্ড সরবরাহ সেবার তিনি টেন্ডার পেয়েছিলেন এবং ইমানদারি বিশ্বস্ততা এবং সততার সাথে তিনি তার কাজ করে যাচ্ছিলেন কার্ড সরবরাহ করছিলেন কিন্তু একটি কথা আপনাকে একজন নতুন উদ্যোক্তা হিসাবে জেনে রাখতে হবে যে আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন বা যখন আপনি কিছু সততার সাথে কাজ করবেন দেখবেন একটি নেগেটিভ ফোর্স সময় কাজ করছে ঠিক প্রত্যেকটি সিনেমাতে আমরা যেভাবে দেখি একটি পজিটিভ দিক থাকে একটি নেগেটিভ দিক থাকে হিরোর দিক থাকে খলনায়কের দিক থাকে তো কিছু লোকের জিনিসগুলি আসলে পছন্দ ছিল না তারা বিনা কারণে বিনা কারণেই কিছু অফিসারকে ভরকে দিল তারা বলল যে আমার বাবার সাপ্লাইকৃত কাঠ মানসম্মত নয় ভেজা জ্বালানো যায় না সুন্দরভাবে কাজ করে না সো পরবর্তীতে অফিসাররা সিগনেচার করে এটা বড় অফিসারের কাছে পাঠিয়ে দিচ্ছিলেন ফাইলটা এবং মধ্যে মাত্র এক রাত বাকি ছিল পরবর্তী দিন বড় অফিসার বড় অফিসারের কাছে তো এত সময় নেই সব জায়গায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করা তিনি ছোট অফিসারদের রিপোর্ট অনুসারে বিশ্বাস করে সাইন করে দেন কারণ প্রত্যেকটা অফিসারই জিম্মেদার অফিসার পুলিশ লাইনের কথা বলছি সো পরবর্তী দিন আমার বাবাকে মানে ব্ল্যাকলিস্ট করা হবে কাগজ ফাইল সব তৈরি আমার বাবা এদিকে সম্পূর্ণ বেখবর তিনি কিছু জানেন না তিনি সখাল আলি সৎভাবে কাজ করছেন তিনি সংগ্রহ করেছেন কার্ড সাপ্লাই দেবেন তো সেদিন ছিল বিকেল বেলা আমার বাবা কিছুই জানেন না যাচ্ছিলেন তিনি বলছিলেন আমি একটু এরিয়াতে ক্যারাম খেলার জন্য যাচ্ছিলাম সে জামানা অন্যরকম ছিল পঞ্চাশের দশক তো পথি মধ্যে একজন কাঠুরিয়া তিনি বললেন আমার বাবাকে যে মামা আপনি কিছু জানেন না আমার বাবা বললেন যে কি জানি না কি ব্যাপার কি বলতে চাস সে বলল যে আপনাকে তো ব্ল্যাকলিস্ট করা হচ্ছে আপনি কি তা জানেন না আমার বাবা বললেন কেন করা হবে কারণ আমি তো কোনো অনৈতিক কাজ করিনি আমি তো ভালো কার্ড চালানি কার্ড সরবরাহ করেছি আমাকে কেন ওইভাবে করা হবে তো তিনি বললেন যে মামা আসলে আপনি একটু জিনিসটা দেখেন আসলে এরকম একটা কিছু হয়েছে আমি শুনতে পেরেছি আপনি আসলে জানেন না এটা আমি অবাক সো আমার বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে তিনি বুঝতে পারলেন যে কলকাঠি কে বা কারা নেড়েছে এবং আমার বাবা যেই অফিসার রাতের পরে সিগনেচার করে অ্যাক্টিভেট করবেন লিস্টটা ফাইলটা তার কাছে চলে গেলেন তার বাসায় গিয়ে অনুমতি নিলেন বললেন যে স্যার আমি আপনাকে স্বনির্বদ্ধভাবে অনুরোধ করছি আমি একজন সৎ ব্যবসায়ী ইমানদার ব্যবসায়ী আপনি একটু কাইন্ডলি একটু কাছেই আপনি সাধারণ সিপাহীদের কাছে গিয়ে সরজমিনে একটু জিজ্ঞাসা করুন যদি আমার কার্ড খারাপ হয় স্যার আমি নিজে থেকেই আমার নাম উড্র করে নেব আপনি একটু কাইন্ডলি আমাকে একটা সুযোগ দিন খুব সুন্দরভাবে আমার বাবা কনভিন্স করলেন যেহেতু তার সততার শক্তি ছিল এবং তিনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ সত্য সত্যই তো উনি গেলেন দেখলেন বুঝলেন এবং বললেন যে ঠিক আছে আপনি যান আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার কাজ ঠিকভাবে করতে থাকুন আমি দেখছি কি করা যায় সো পরবর্তীতে আমার বাবা দেখলেন যে তার সাথে কিছুই হলো না কোনো কোন লিস্ট হয়নি কিন্তু অপর শিবিরে যে বা যারা কলকাতায় এড়েছিলেন তারা সেই দুপুরে পরবর্তী দিন দুপুরে বিরিয়ানি খাওয়ার আয়োজন করে রেখেছিলেন সেটা আমার বাবা জানতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই বিরিয়ানি খাওয়াটা সফল হয়নি আর আমার বাবা সততার গুণে বেঁচে গেছেন তাহলে আমার বাবা সবসময় ব্যবসার ক্ষেত্রে বলতেন যে সততা গুড উইল এই জিনিসগুলি ব্যবসা একটি বৃহৎ শক্তি আজকের নতুন যারা উদ্যোক্তা রয়েছেন আপনাদের সকলের প্রতি আমার একটি অনুরোধ থাকবে যে আপনি অনৈতিক কাজ করে ব্যবসা করে পয়সা হয়তো কিছু কামাতে পারবেন কিন্তু অ্যাট দা লং রান আপনি এই টাকাটা রাখতে পারবেন কিনা সেটা বিবেচ্য বিষয় একটু ভেবে দেখবেন তো ব্যবসায় সততার বিকল্প কিছু নেই বলে আমি আপনাকে আশ্বস্ত করছি এবং আমি আপনাকে বলছি এবং আশা করি সততার সাথে ব্যবসা করলে আপনি বড় বড় সমস্যার বৈতরণীয় পার হয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি এবং আবার দেখাবে অন্য একটি বিষয় নিয়ে এবং আমার বাবার জীবনের অনেক ব্যবসা সংক্রান্ত ঘটনা রয়েছে যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব এবং আপনারা সকালে আমার বাবার জন্য দোয়া করবেন আমিন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন আমিন হাফেজ